ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ফ্রেন্ডস, সাথে সাথে জানাই ব্যাড মর্নিং। ব্যাড মর্নিং কারণ আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আগে আমরা দেখে নেব এই সময় কি লিখেছে এই সময় .com, তারপরে বাদ বাকি কথা বলবো WBGDRB সম্বন্ধে। তো চলুন আমরা আগে এই পেপারটা দেখে নিই, কারণ পেপারটা অনেকেই দেখেননি। আমি অনেকেই বলেন যে আপনারা সূত্রগুলো কেন দেন না, তো সূত্রের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা চাইলেই পেপারটা পড়তে পারবেন। ওই লিঙ্কে ক্লিক করে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে। তো যারা এখনও পেপারটা দেখেননি আমি একটু বলে দিচ্ছি, শুনে নিন, ভালো বোঝা যাচ্ছে না যদিও আমি চেষ্টা করছি পড়ে দেবার, আমার কথাগুলো শুনুন, ওগুলোই লেখা আছে। তো যদি ভিডিওটা দেখতে অসুবিধে হয় কথাগুলো একটু শুনে নেবেন, তারপরে বাদ বাকি কথা আলোচনা করা যাবে। তো এই সময় কি বলছে, হেডলাইন দিয়েছে ঝুলে গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ। ঝুলে গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ, সরকারি সিদ্ধান্ত নিয়ে মামলা, তার জেরে থমকে রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষার ফল। বছর তিনেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পর্যায়ক্রমে শিক্ষক সহ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 2 লাখ কর্মচারী নিয়োগ করবে রাজ্য। তার ঘোষণা অনুযায়ী গ্রুপ ডির 60,000 পদের মধ্যে প্রথম পর্যায়ে 6,000 পদে নিয়োগের জন্য গত বছর পরীক্ষা নিয়েছিল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউয়ের পাঠ চুকে গেছে, নির্বাচিত প্রার্থীদের তালিকা তৈরির কাজও শেষ। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে এক্সামটেড ক্যাটাগরির কোটা ঠিকমতো পূরণ না করেই রাজ্য সরকারি কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চালানো হচ্ছে। এই অভিযোগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট মামলা করেন প্রণব রায় এবং আরও একজন চাকরি প্রার্থী। তো দুজন মামলা করেছেন, যার মধ্যে একজনের নাম প্রণব রায়। স্যাটের বিচারপতি অমিত তালুকদার এবং প্রশাসনিক সদস্য এ কে চন্দ। নিয়োগ প্রক্রিয়া কিংবা স্থগিতাদেশ, ফল প্রকাশে স্থগিতাদেশ না দিলেও শুনানি পর্বে জানিয়েছেন আদালতের রায় মেনে ব্যবস্থা নিতে হবে নিয়োগের ক্ষেত্রে। 19 জুলাই ফের শুনানি রয়েছে, বিচারপতি আর কে বাগ এবং প্রশাসনিক সদস্য সুবেশ দাসের বেঞ্চে জানা গিয়েছে এই পরিস্থিতিতে মামলার নিষ্পত্তি হওয়ার আগে চূড়ান্ত ফল প্রকাশের ঝুঁকি নিতে নারাজ সরকার এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। প্রাক্তন সেনাকর্মী, প্রাক্তন জনগণনা কর্মী, জমিহারা পরিবারের সদস্যের মতো অনেকে এক্সেম্পটেড ক্যাটাগরি অর্থাৎ ইসি সুবিধা পান। আবেদনকারীদের হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী শঙ্খ ঘোষ। আবেদনকারীদের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে রাজ্যের শ্রম দপ্তরের মডেল 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী ইসি ক্যাটাগরির প্রার্থীদের কোটা 30% সামগ্রিকভাবে ইসির কোটা নিয়ে রাজ্য সরকারের যে নির্দেশিকা তাও মানা হচ্ছে না এই নিয়োগের ক্ষেত্রে। গ্রুপ ডি বোর্ডের তরফে মামলাটি লড়ছেন আইনজীবী অপূর্ব লাল বসু এবং রাজ্য সরকারের আইনজীবী গৌতম পাঠক ব্যানার্জি। সামগ্রিকভাবে মোট 6,000 পদে নিয়োগের 30% ইসি ক্যাটাগরি থেকে যে সরকার নিচ্ছে না, মানছেন সরকারি আইনজীবীও। তার ফলে যেহেতু একাধিক দপ্তরের কাছ থেকে শূন্য পদের তালিকার ভিত্তিতে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, তাই সংশ্লিষ্ট দপ্তরগুলির শূন্য পদের সংখ্যা সংশ্লিষ্ট দপ্তরের 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী সেই সংখ্যক শূন্য পদে কোনো ধরনের প্রার্থী নিয়োগের কথা তা বিবেচনা করে ইসি ক্যাটাগরি নির্ধারিত হয়েছে। এই সরকারের যুক্তি মানতে নারাজ মামলাকারীরা, তাদের বক্তব্য কোনো নির্দিষ্ট দপ্তরে নিয়োগ করছে না, সরকার সামগ্রিক সরকারি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে, তাই ক্যাটাগরি প্রার্থীদের জন্য 30% আসন নির্দিষ্ট থাকা প্রয়োজন। ফল প্রকাশে বিলম্বের কারণ হিসেবে ডি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের তরফে অবশ্য ইতি যা বলা হয়েছিল 3-4% নির্বাচিত প্রার্থীর নথিপত্র অসম্পূর্ণ থাকা ফল প্রকাশে বিলম্ব হয়। যদিও সূত্রের খবর, আদালতের রায় যদি বোর্ডের বিরুদ্ধে যায় তবে ফাঁপড়ে পড়তে হবে বোর্ড বা সরকারকে, তাই কোনো ঝুঁকি না নিয়ে আপাতত ফল প্রকাশ করা হচ্ছে না। এটি শুধুমাত্র সাম্প্রতিককালে সরাসরি রাজ্য সরকারি পদে সবচেয়ে বড় নিয়োগই নয়, পরীক্ষায় বসেছিলেন প্রায় 20 লাখের উপর পরীক্ষার্থী, ঝুলে রয়েছে তাদের স্বপ্ন। ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে সরি বলছি, বিকজ আমি কালকে যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপডেট দিয়েছিলাম সম্ভবত জুনের শেষে রেজাল্ট পাবলিশ হতে পারে। তো তারপরে জানা গেছে যে 13 জুলাই অবধি ডকুমেন্ট ভেরিফিকেশানের মেসেজ কারো কারো আছে, তাহলে 13 জুলাই যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের মেসেজ থাকে জুন মাসে কখনোই রেজাল্ট পাবলিশ হওয়া সম্ভব নয়। সো আমার কাছে সেই আপডেট ছিল না, যার যে কারণে আমি বলেছিলাম ভুল, এবং সেটার জন্য আমি বিকজ সরি। এবং এটা বলি আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যেটা আপডেট পাচ্ছেন কাইন্ডলি অন্যান্য চাকরি প্রার্থীদের সহযোগিতার জন্য যদি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন বা নিজেরা কোনো আমার ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোথাও একটু শেয়ার করেন, তাহলে সেগুলো সেই খবরগুলো আমি চ্যানেলের মাধ্যমে আরও অনেক সবাইকে জানিয়ে দিতে পারি একটা ভিডিও বানিয়ে। সো আপনার কাছে যদি আপডেট থাকে নিশ্চয়ই সেটা জানাবেন,
অন্যান্য চাকরি প্রার্থীদের সুবিধার জন্য, বিকজ আমরা স্মার্ট দুনিয়া একটা পরিবার বেসিসে কাজ করছি, সবাই টিম বেসিসে পড়াশোনা করছি, টিম ওয়ার্ক করছি, তো এই গ্রুপের মধ্যে এই পরিবারের মধ্যে যার কাছে যা ভালো আপডেট থাকবে সেগুলো যদি আমরা একে অপরের মাঝে শেয়ার করতে পারি অবশ্যই সবার উপকার হবে। আশা করছি এই মানসিকতা আপনারও আছে, আপনি যদি কোনো ভালো খবর পান নিশ্চয়ই আমাদের সবাইকে জানানোর জন্য আমার কাছে জানিয়ে দেবেন, তাহলে আমি ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে পারবো, কারণ আপনি সবার কাছে হয়তো খবরটা পৌঁছাতে পারছেন না। যদি আপনার কাছে ভালো কিছু খবর থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন, অনেকেই করে আবার অনেকে করেন না, যদি আপনার কাছে ভালো কিছু জানা থাকে নিশ্চয়ই জানাবেন, তাতে আমি সবাইকে জানিয়ে দিতে পারলে সবারই উপকার হবে, সেক্ষেত্রে প্রফিট আপনারও থাকবে। চ্যানেলটা এই জন্যই তৈরি করেছি যাতে আমরা অনেক সবাই এক জায়গায় এসে কিছু শিখতে পারি, করতে পারি বা জানতে পারি। চলুন, সরি বলার কাজ শেষ, এবার আমরা আলোচনা করব যে আজকে যে পেপারটা দেখলাম এই সময় .com, এই সময় কিছুদিন আগে প্রকাশ করেছিল 7 তারিখ বা 8 তারিখে রেজাল্ট পাবলিশ হতে পারে, আর এখন 16 পালা পূর্ণ হয়ে গেছে WBCDRB এর। আমরা সকলেই চিন্তিত ছিলাম, ভয়ে ছিলাম যে WBCDRB ভুলের পর ভুল করে গেছে, প্রত্যেকটা মানে ইতিহাস তৈরি করে ফেলেছে WBCDRB বোর্ড যা সিস্টেম করেছে, ধাপে ধাপে নোটিফিকেশন অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল তাতে এতদিন রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা ছিল এবং মানুষের হাতে স্যালারি এসে যাওয়ার কথা ছিল, তো নোটিফিকেশনের পরেও ধাপে ধাপে বিভিন্ন রকমের ঘটনা দুর্ঘটনা ঘটেছে যেগুলো হওয়ার কথা ছিলই না ঘটেছে। ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরেও আলাদা করে ইন্টারভিউয়ের ডেট শুরু করা হয়েছে, নতুন করে ইন্টারভিউ স্টার্ট করা হয়েছে, কাট অফ মার্কস বেরিয়ে যাওয়ার পরে, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে রিটেনের, তারপর আবার রিভাইজড কাট অফ করা হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো কখনোই হওয়ার কথা ছিল না, তারপরে নতুন করে ইন্টারভিউতে কাট অফ সিস্টেম তৈরি করা হয়েছে, আরও 2-3টে প্রসেস আনা হয়েছে, তারা নাকি স্বচ্ছতার জন্য এনেছে, যেগুলো নোটিফিকেশনে হওয়ার কথা ছিল না, এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। 2-3বার ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ দেওয়া, একাধিক ভুল মানে একাধিক যেগুলো আমাদের কাঙ্ক্ষিত নয় সেরকম ঘটনা ঘটেছে WBCDRB এর সঙ্গে, অর্থাৎ গ্রুপটি 6,000 পদের রিক্রুটমেন্টের সঙ্গে। এখন তো 16 কলাপূর্ণ, যেটা আমরা টেনশন করছিলাম সেটাই ঘটে গেছে, একটা হয়ে গেছে কেস, দুজন মিলে কেস করেছে জানা যাচ্ছে, এক্সামটের ক্যাটাগরির প্রার্থী ছিলেন তারা হয়তো, তো এক্সামটেড ক্যাটাগরির যে 30% সংরক্ষণের নিয়ম সেই নিয়ম নাকি মানা হয়নি, তারা সেই জন্য কেস করেছে। তো কেস যখন হয়ে গেছে 19 জুলাই কেসের আরও একটা শুনানি আছে, এ প্রসঙ্গে আপনি বুঝতে পারছেন, অনুমান করতে পারছেন 13 জুলাইয়ের যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট থাকে এবং 19 তারিখে যতক্ষণ না কেসের রায় বেরোচ্ছে ততক্ষণ তো রেজাল্ট পাবলিশ হওয়ার কোনোরকম কোনো সম্ভাবনা নেই। এবার এটাও ভাবতে হবে 19 তারিখেই কি ফাইনালি রায় বেরিয়ে যাবে না চলতে থাকবে প্রাইমারির মতো, SSC-র মতো, তাহলে বুঝতে পারছেন রেজাল্ট কিন্তু এখন অনেক দূরে। ফ্রেন্ডস, রেজাল্ট এখন অনেক দূরে এবং 16 কলা পূর্ণ হয়ে গেছে, কেস যখন হয়ে গেছে কেস কিন্তু বাড়তেই থাকবে, একটার পর একটা কিন্তু এবার খুলতে থাকবে, শুধু এক্সামটেড ক্যাটাগরি না, এবার কেস যখন শুরু হয়েছে প্রশ্নের পর প্রশ্ন বেরিয়ে আসবে, কেন রিভাইজড কাট অফ করা হলো, রিভাইজড কাট অফ করার পরেও কেন এই কেসটা হবে, এক্সামটেড ক্যাটাগরি কেন ঠিকঠাকভাবে হবে না, কেন ডকুমেন্ট ভেরিফিকেশানে বারবার সুযোগ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আছে যেগুলো আপনারা আমাকে করে থাকেন বা আমি কাউকে করে থাকি, সো এরকম প্রশ্নের পর প্রশ্ন আছে, ওয়েবসাইটে নির্দিষ্ট টাইম ঘোষণা করার পরও কেন পিছিয়ে যাবে, ওয়েবসাইট কেন আপডেট দেবে না, মিডিয়া কেন আমাদেরকে আপডেট দেবে, বিভিন্ন বিষয়গুলো ঘটে যাচ্ছে পরপর, আর এরকম প্রশ্নের পর প্রশ্ন বাড়তেই থাকবে। আমার মনে হয় 19 তারিখেও সম্পূর্ণ রায় ঘোষণা হওয়া সম্ভব নয়, ডেটের পর ডেট পড়তে থাকবে, তো বুঝতে পারছেন এই প্রসঙ্গে আমাদের এখন একটাই কাজ, এদিকে আমাদের অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই, আর যার যার ডকুমেন্ট ভেরিফিকেশান বাকি আছে এখনও কমেন্ট করছেন, অবশ্যই ওই 2টো ফোন নাম্বারে আপনারা বলছেন ফোন পাচ্ছি না বন্ধ বলছে, পাবেন, নিশ্চয়ই ফোন পাবেন, কারণ ওগুলো অফিসিয়ালি ওরা যখন হেল্পলাইন নাম্বার হিসেবে অফিসিয়ালি নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে, তো অফিসিয়ালি ওদেরকে ফোন রিসিভ করতে হবে, ফোন রিসিভ করবে বলেই হেল্পলাইন নাম্বার দিয়েছে, যেই ওটা মোবাইলের নাম্বার এবং ওই মোবাইল নিয়ে একজন বসে আছে সিস্টেমে, তাকে আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি বলবেন, তিনি অ্যাপ্লিকেশান আইডি থেকে আপনার স্ট্যাটাস জানাবেন, সেই জন্যই হেল্পলাইন নাম্বারটা ওরা ছেড়েছে, সো হেল্প তাদেরকে করতেই হবে, একবার না পেলে 10 বার চেষ্টা করুন, সকাল 11টা থেকে বিকেল 3টে বা 4টের মধ্যে ফোন তাদের রিসিভ করতেই হবে, ফোন রিসিভ করার জন্যই তারা হেল্পলাইন নাম্বার দিয়েছে। তো এই প্রসঙ্গটা ছাড়লাম, এবার দেখুন WBCDRB রেজাল্ট এখন অনেক দূরে, আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি, অনেকেই আমাকে কমেন্ট করেছেন আগস্টের আগে সম্ভব নয়, তো জুলাইয়ের 19 তারিখে যদি সম্পূর্ণ মানে রায় ঘোষণা না হয় এবং আরও যদি বিচারপতিগণ যদি জুলাইয়ের 19 তারিখের পরও আরও কোনো ডেট ফেলে দেন আগস্ট মাসে বা অন্য কোনো মাসে, বুঝতে পারছেন, তাহলে রেজাল্ট কিন্তু পিছতেই থাকবে,
আর রেজাল্ট পিছোতে থাকলে 6,000 গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে এবং তারপরে নতুন 6,000 রিক্রুটমেন্ট, সেটাও কিন্তু পিছোতে থাকবে। সো এই প্রসঙ্গে যেটা আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি, রেজাল্ট এখন অনেক দূরে, কিন্তু আপনারও করার কিছু নেই, আমারও করার কিছু নেই। এখন একটাই কাজ করুন, আমি আগেও বলছি, প্রিপারেশন করুন, শুধুমাত্র এটার উপর বেস করে বসে থাকবেন না, বিকজ আপনারা অনেকগুলো মাস আগেই নষ্ট করে ফেলেছেন। প্রিপারেশন করুন, প্রিপারেশনে যদি আমি কোনো রকম সাহায্য করতে পারি সেটাও বলুন, কমেন্ট করুন কোন কোন পিডিএফগুলো প্রয়োজন হচ্ছে বা কী ধরনের ভিডিও বানালে কিছু সুবিধা হবে সেগুলো নিশ্চয়ই কমেন্ট করুন, যদি থাকে আমার কাছে আমি আপলোড করব। তো ফ্রেন্ডস, এখানেই শেষ করছি ভিডিওটা, থ্যাংকস ফর ওয়াচিং।